শিল্পকর্মটির অর্ধেক অংশ মূল কাঠামোর বাইরে অর্থাৎ কাঠামোর ওপরের অর্ধেক ফাঁকা শিল্পকর্মটির বাকি অংশ ঝুলছে কাঠামোর নিচে সেই অংশটি আবার লম্বালম্বি ভাবে টুকরো টুকরো করা এই শিল্পকর্মটির নামও পরিবর্তন করা হয়েছে এক দফা দুই সালে একবার নিলামে তোলা হয়েছিল ছবিটি চোদ্দ লাখ ডলারে বিক্রি হওয়া ছবিটির তখনকার নাম ছিল গার্ল উইথ দ্য বেলুন কিন্তু নিলামে সবাইকে অবাক করে হাতুলি শব্দ হওয়ার পরই ছবির ক্যানভাস নিজে থেকেই ফ্রেম থেকে ছিঁড়ে নিচে নেমে যায় সেই চিত্রকর্মটি দ্বিতীয় দফায় নিলামে রেকর্ড দুই কোটি চুয়ান্ন লাখ ডলারে বিক্রি হয়েছে বর্তমানে লাভ ইজ দিন দ্য বিন নামের চিত্রকর্মটি ব্রিটিশ শিল্পী ব্যাংসের আঁকা এই নিলামের আয়োজন করেছিল লন্ডনের খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান সথবেস এবার নিলামে আগের দামের চেয়ে সর্বোচ্চ প্রায় চার থেকে ছয় গুণ দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হলেও রেকর্ড দামে বিক্রি হয়ে সবার ধারণা ভুল প্রমাণ করলো এই চিত্রকর্মটি এমন একটি শিল্পকর্ম উচ্চ মূল্যে বিক্রি হওয়ার বিষয়টিকে দারুণ মুহূর্ত বলছেন ইতিহাসবিদরা কারণ এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি এই চিত্রশিল্পীর ব্যাংসির গেম চেঞ্জার নামের একটি শিল্পকর্ম এক বছর আগে বিক্রি হয়েছিল দুই কোটি একত্রিশ লাখ ডলারে সেটিও ছিল রেকর্ড Nurse doll while his super love is in the beach, it could go, ping it yet. Matsiaman, my tiffin.